মাত্রাতিরিক্ত বিদ্যুৎ বিভ্রাটের জেরে অতিষ্ঠ হয়ে বিদ্যুৎ দপ্তরের ডিজিএম অফিস ঘেরাও করেন ক্ষুব্ধ এলাকাবাসী। ঘটনা বিশালগড় থানাধীন রাস্তার মাথাস্থিত বিদ্যুৎ দপ্তরের বিশালগড়ের ডিভিশন অফিসে। জানা যায়, বিদ্যুৎ দপ্তরের বিশালগড়ের ডিভিশনের নেহাল চন্দ্রনগর, ঘনিয়ামারা, পুরাথল, দুর্গানগর, রতননগর ফিডারের এলাকাগুলিতে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুতের লোডশেডিং থাকে। এর ফলে বিদ্যুৎ যন্ত্রণায় অতিষ্ঠ এলাকার জনগণ আর কোনো উপায় না পেয়ে অবশেষে স্থানীয় ডিজিএম এর অফিস ঘেরাও করেন এলাকার ক্ষুব্ধ জনগণ। তাদের অভিযোগ, কোনো প্রকার ঝড় তুফান বা বৃষ্টি ছাড়াই দিনে প্রায় 7-8 ঘণ্টা লোডশেডিং দেওয়া হয় এই এলাকায়। এর ফলে প্রচণ্ড সমস্যায় ভুগতে হয় এলাকার শিশু থেকে বৃদ্ধ সবাইকে। তারা তাদের সমস্যার কথা বারবার দপ্তরের কর্তাবাবুদের জানানো সত্ত্বেও কোনো হেলদোল নেই বিদ্যুৎ দপ্তরের। দীর্ঘনগর ফিডারের যে আওতাধীন নেহাল চন্দ্রনগর এরিয়া, এই এরিয়ায় আজকাল দীর্ঘদিন যাবৎ কারেন্টের যে দুর্ভোগ আমরা জনসাধারণ ভোগ করছি, তারই প্রতিবাদে আজকে আমরা ডিজিএমের সাথে এক ডেপুটেশনে মিলিত হয়েছি। তার জন্যই আজকে আমরা এখানে আসা, যাতে আমরা বিদ্যুৎ পরিষেবাটা যাতে সঠিকভাবে আমরা জনগণ পেয়ে থাকি। অপরদিকে বিদ্যুৎ দপ্তরের বিশালগড় ডিভিশন অফিসের ডিজিএম রাজীব কুমার রায়ের কাছে এই সমস্যার কারণ জানতে চাইলে তিনি জানান, সূর্যমণি নগরস্থিত বিদ্যুৎ দপ্তরের সাবস্টেশনে একটি ট্রান্সফরমার গত কিছুদিন আগে বিকল হয়ে যায়। ওই ট্রান্সফরমারটি থেকে বিশালগড় সহ বেশ কয়েকটি ডিভিশনে বিদ্যুৎ সরবরাহ করা হয়, তাই এ ধরনের সমস্যার সূত্রপাত। দীর্ঘদিন ধরে, গত 10-15 দিন যাবৎ যে সমস্যাটা হচ্ছে সেটা হলো আমাদের সূর্যমণিনগর সাবস্টেশনে একটা 50 MVA ট্রান্সফরমার আউট অফ অর্ডার হয়ে গেছে, যে ট্রান্সফরমারটা দিয়ে বিশালগড় এবং আরও অনেকগুলো সাবস্টেশনে বিদ্যুৎ সরবরাহ করা হতো। পরবর্তীতে এই ট্রান্সফরমারের রিপ্লেসমেন্ট করা শুরু হয়েছে, এখনও এটার কাজ সম্পূর্ণ হয়নি। তো সেটা সম্পূর্ণ হয়ে গেলে আমাদের পরিষেবাটা ভালো। অবশেষে সমস্যার সমাধানের প্রতিশ্রুতির আশ্বাস পেয়ে ঘেরাও প্রত্যাহার করে নেন ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স, ত্রিপুরা।